জেনবুক আসুস ফ্ল্যাগশিপ প্রোডাক্টের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ এবং ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেবল যদি কোনো ব্র্যান্ড থাকে সেটা হচ্ছে জেনবুক সিরিজগুলো। আজকে আমাদের সামনে হচ্ছে আসুসের জেনবুক একটা ল্যাপটপ আছে। এটা নিয়ে কথা বলার আমার আসলে মেইন একটা রিজন হচ্ছে আসুসের জেনবুকগুলো কিন্তু আগে প্রাইসটা অনেক বেশি ছিল, তবে বর্তমানে জেনবুকগুলোর প্রাইসটা অনেক লেস হয়েছে। অর্থাৎ এক একটা জেনবুকে দেখা গেছে 4000 থেকে 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এই মুহূর্তে চলছে আমাদের শপে। সো আজকে আমাদের সামনে যে ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসুস জেনবুক UX425EA এবং এটা হচ্ছে কোরাই 5-11 জেনারেশনের একটা প্রসেসর দিয়ে আসছে বর্তমান মার্কেটে। এটা রেগুলার প্রাইস ছিল 86,000 এবং আমাদের অফারে হচ্ছে 77,000-এর আশেপাশে এখন প্রাইস এই মুহূর্তে। সো প্রথমে আমি একটু যদি লুকস নিয়ে কথা বলি এবং ডিসপ্লে কনফিগারেশন নিয়ে, জেনবুকগুলো হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে থিনেস্ট ল্যাপটপ অ্যান্ড আমার সামনে যে ল্যাপটপটা আছে এটা ওয়েটটা হচ্ছে 1.3 or 4 kg-র আশেপাশে ম্যাক্সিমাম। এটা প্রসেসর হচ্ছে কোরাই 5-11 জেনারেশন, এখানে বাই ডিফল্ট 8 GB র্যাম দেওয়া আছে যেটা হচ্ছে 3200 W, সেই সাথে 512 GB NVMe SSD আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সেই সাথে ডিসপ্লেটা হচ্ছে 14-inch Full HD এবং এটা হচ্ছে 400 nits-এর একটা ডিসপ্লে। দ্যাটস মিন হচ্ছে আপনারা এটাতে মিডিয়া কনজিউমিং বলেন বা হচ্ছে আপনার রেগুলার কাজের ক্ষেত্রে অথবা আপনারা যদি বাইরে কোথাও যান অর্থাৎ ট্রাভেলে, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে থেকে খুব ভালো একটা আউটপুট আপনারা এই ল্যাপটপের ক্ষেত্রে পাবেন। অ্যান্ড আরেকটা ছোট্ট ইন্টারেস্টিং জিনিস আছে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যেহেতু এটা 14-inch একটা ল্যাপটপ, এখানে হচ্ছে নাম্বার প্যাড ছাড়াই আপনাদের এখানে কিবোর্ডটা পাচ্ছেন, সেই সাথে টাচ প্যাডও হচ্ছে জেনবুকের নাম্বার প্যাডটা দেওয়া থাকে। দ্যাটস মিন হচ্ছে এখানে ছোট্ট একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করে আপনার নাম্বার প্যাডটা অ্যাক্টিভেট করতে হবে, আবার এই বাটনটা প্রেস করলে নাম্বার প্যাডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। অর্থাৎ আপনি চাইলে নাম্বার প্যাড এবং মাউস প্যাড সিমুলটেনিয়াসলি ইউজ করতে পারবেন। সেই সাথে এটা উইন্ডোজ 11 দেওয়া থাকছে এবং জেনবুকগুলো হচ্ছে ব্যাটারি ব্যাকআপের জন্য সবচেয়ে বেস্ট এবং এই ল্যাপটপটাতে অফিসিয়ালি বলা আছে যে 22 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। বাট এক্ষেত্রে আমরা রেগুলার যে কমিউনিকেট করি ম্যাক্সিমাম আপনি 10-12 hours পর্যন্ত ব্যাটারি খুব ইজিলি পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে 67 Wh একটা ব্যাটারি দেওয়া আছে আপনাদের রেগুলার কাজের জন্য, আর এটাকে চার্জ করার জন্য 65 Wh একটা অ্যাডাপ্টার এই ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছে। আর এই হলো জেনবুকের ছোটোখাটো টেস্ট ওভারভিউ। আর বিল্ড নিয়ে যদি আমি কথা বলি, আসুস জেনবুকগুলোর বিল্ড অলওয়েজ মিলিটারি গ্রেড টেস্টেড, অর্থাৎ এটা আপনি খুব রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি হয়তো বাসার বাইরে অথবা আপনি অফিসে ক্যাজুয়ালে যে কোনো কাজের জন্য খুব ইজিলি ক্যারি করতে পারবেন, যেহেতু 14-inch একটা ল্যাপটপ সেই সাথে মেটাল বডি দিয়ে। সো এই ছিল আসুস জেনবুক UX425EA ছোটোখাটো টেস্ট ওভারভিউ এবং এই ল্যাপটপটা বর্তমানে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এবং এটা ওয়ারেন্টি হচ্ছে 2 বছরের। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য এবং এই প্রোডাক্ট আমাদের স্টোর এখন অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা ওয়েবসাইট অর্ডার করে দিতে পারেন অথবা শপে এসে পারচেস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।